পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশে এলো। বর্ধমান রেল স্টেশনের হকারদের মারধর করার অভিযোগ উঠল 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। আমি স্টেশনে হকারি করি, দীর্ঘ কয়েক বছর থেকে আমরা হকারি করছি, দীর্ঘ 12 বছর থেকে ইনসান আলী নওশাদ আলী নওশাদকে আমরা মাথায় রেখেছিলাম। ওনারাই স্টেশনের যে হকারদের একটা মানে মাথা ছিল, আমাদেরকে সব রকম কাজে ওরা কাজে লাগিয়েছে, মিছিল মিটিং হবে যাবে। এই কয়েকদিন আগে হঠাৎ রাত্রে 9:30 থেকে 9:45 সময় ওরা 30-40 জন লাঠি আরও জিনিসপত্র নিয়ে এসে আমাদের 15-20টা হকারকে মেরে গেল, মেরে মানে মার মেরে চলে গেল। আমরা ভয়ে পালিয়ে গেলাম। আমরা এর প্রতিবাদ করি, ওনারা তোলাবাজি করে ওনাদের তোলাবাজির প্রতিবাদ করি, এবং ওনারা যে আমাদের পাপদার উপরে একটা ইয়ে করেছে, হ্যাঁ বাজে এ ব্যবহার করছে, তারও আমরা প্রতিবাদ করি। এই জায়গায় বসলাম যে হকারের উপরে যা আরপিএফ যা অত্যাচার নামে এসেছিল, সেই অত্যাচারের মধ্যে আমরা একদম কাজ করতে পারছিলাম না। আবার এই আগে যার দায়িত্ব ছিল ইনসান নওশাদ দায়িত্ব ছিল, এদের কাছে বারবার আমরা গেছি কিন্তু আমাদের কোনো সমাধান হয়নি। আমাদেরকে মার খেতে হয়েছে, পাথর খেতে হয়েছে, এবং ধরে যে 1,650 টাকা 1,550 টাকা ফাইন দিতে হয়েছে। সেই জায়গা থেকে আমরা সরে এসে এখন ওদের জায়গা থেকে সরে এসে আমাদেরকে দাদার কাছে এসেছিলাম, দাদা আমরা খেতে পাচ্ছি না, আমাদের আরপিএফ নানা ধরনের বিষয়ে অত্যাচার করছে, পাথর ছুঁড়ে মারছে, ধরছে 1,650 টাকা করে ফাইন করছে, এবং যে যা মানে অপমান মানে মানে নির্মল অত্যাচার নামে এসেছিল। সেই জায়গায় দাদার কাছে এসেছিলাম, তো দাদা একদিন বারবার কাছে দাদার কাছে এসে বলে দাদা বলেছিল যে তোমাদের তো ইউনিয়ন রয়েছে, তোমাদের ইউনিয়ন সঙ্গে কথা বলো। তা আমরা কিন্তু সবাই মিলেই 10 থেকে 15 বার ওদের কাছে বসেছি কিন্তু কোনো সমাধান করতে পারেনি, শুধু লকডাউন দেখিয়েছে আর বলে যদি পয়সা যদি থাকে তাহলে হকারি করা, 1,650 টাকা পকেটে নিয়ে হকারিটা করা যায়। আমরা কোনো সমাধান টাকা তো অতি অবশ্যই, টাকা তো তুলছে অতি অবশ্যই, এটা তো বাস্তব। আমাদের কাছে না রাইডিং হকারের কাছে কিছু পয়সা তুলছে, তারা সপ্তাহে গাড়ি যাদের রয়েছে যারা গাড়ি করছে তাদের কাছে কিন্তু পয়সা তুলছে, এবং কত ধরনের যারা হকারি করতো পূর্ণ হকার তাদের হকারকে মেরে নামিয়ে দিয়ে যা মানে নতুন করে হকার চাপিয়ে তাদের কাছে পয়সা খাচ্ছে 250-300 টাকা করে চালা খাটে, একটা পুঁজি দিচ্ছে 800 টাকা, সেই কফি চা বিক্রি করছে, সেই মধ্যে যেটা বিক্রি করছে পুঁজি আলাদা নিয়ে দিচ্ছে, বাকি যেটা আপনার হচ্ছে 250-300 টাকা 400 টাকা করে প্রতি হকার থাকে। ইনসান নওশাদ এরা প্রাথমিক যারা মানে সেক্রেটারি সেক্রেটারি ছিল, একজন জেনারেল সেক্রেটারি ছিল, একজন সেক্রেটারি ছিল, হ্যাঁ তৃণমূলে, আর এদের সহযোগিতা করছে আমাদের 4 নম্বর কাউন্সিলর মোহাম্মদ আলী সহযোগিতা করছে, কেন এরা খেতে পাচ্ছে, একটা ভালো রকম ইনকাম রয়েছে। আমি স্টেশনে হকারি করি, দীর্ঘ কয়েক বছর থেকে আমরা হকারি করছি, দীর্ঘ 12 বছর থেকে ইনসান আলী নওশাদ আলী নওশাদকে আমরা মাথায় রেখেছিলাম। ওনারাই স্টেশনের যে হকারদের একটা মানে মাথা ছিল, আমাদেরকে সব রকম কাজে ওরা কাজে লাগিয়েছে, মিছিল মিটিং হবে যাবে। এই কয়েকদিন আগে হঠাৎ রাত্রে 9:30 থেকে 9:45 সময় ওরা 30-40 জন লাঠি আরও জিনিসপত্র নিয়ে এসে আমাদের 15-20টা হকারকে মেরে গেল, মেরে মানে মার মেরে চলে গেল। আমরা ভয়ে পালিয়ে গেলাম। আমরা এর প্রতিবাদ করি, ওনারা তোলাবাজি করে ওনাদের তোলাবাজির প্রতিবাদ করি, এবং ওনারা যে আমাদের পাপদার উপরে একটা ইয়ে করেছে, হ্যাঁ বাজে এ ব্যবহার করছে, তারও আমরা প্রতিবাদ করি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করলেন প্রাক্তন জেলা আইনটিটিইউসির সভাপতি ইফতেকার আহমেদ ও 5 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরমাতা শেফালী বেগম। তারা জানেন সবাই 5 নম্বর ওয়ার্ড গরিব ওয়ার্ড, তো আমার ওয়ার্ডে কিছু হকার ভাইরা থাকেন যারা থেকে আমি সারা বছর পরিষেবা দিই, নানা রকম কাজে আসেন। তো ওনারা এসে বলছেন যে আমাদেরকে মারধর করেছেন, মিছিলে যাননি বলে মাথা দিয়ে রক্ত বেরোচ্ছিলো, ওই অবস্থায় আমার কাছে এসছে। দিদি আমি বললাম কারা করেছে এরকম, তো উনি বললেন যে মোহাম্মদ আলীর নেতৃত্বে ও মিছিলের ডাক দিয়েছিলো, আমরা শুধু যাইনি, আমাদের কাজ ছিল, তো আমাদেরকে বেধড়ক মেরেছিলো। তো আমরা জিজ্ঞাসা করলাম ওদের ছেলেদেরকে কেন এইভাবে মারছো,
তো ওরা বললো কি যে মিছিলে যাওনি, বলে বলুন আমরা গরিব মানুষ, খেটে খাও মানুষ, তো আমাদের কাজ আগে থেকে জানা ছিল না বলে মিছিলটাই যাওয়া হয়নি, তো হঠাৎ বলেছে বলে আমরা যেতে পারিনি না, তো আমরা সবসময় মিছিলে যাই, এই ধরনের কথাবার্তা ওনারা বলে। তো আমি এটাই আপনাদেরকে বলতে চাই যে কোন নিয়ম এটা বলুন যে গরিবদেরকে মারধর করবে মিছিলে যায়নি বলে, আমি এর প্রতিবাদ চাই, আর যিনি এটা করেছেন তাকে এই বিষয়টা মানে উপরতলা থেকে ওনাকে কিছু বলা যাক, বিচার করা। হ্যাঁ বদনাম কিন্তু যেটা সত্যি সেটা তো মানুষ বলবে না, ওরা গরিব মানুষ মাথা ফাটিয়ে নিয়ে এসছে আমার কাছে, আমি যদি না বলি তো সাধারণ জনসাধারণ কী বলবে যে তৃণমূল একজনা অন্যায় করছে আর একজনা ওর সাথ দিচ্ছে, সেটা তো আমরা করবো না, আমরা যেটা গরিব মানুষ যেটা সত্যি সেটাই আমরা বলবো। আর এখন পরিস্থিতি ওদেরকে বিচার চায়, কেন ওদেরকে বিয়ে ধরক মারবে, আজ ওনাদেরকে মেরেছেন কাল অন্যদেরকে মারবেন, সাধারণ জনসাধারণ উপর অত্যাচার করবেন, সেটা তো চলবে না। হ্যাঁ আমরা তো খোকনদার সঙ্গে এখন নেই, 15 বছর আগে যখন তৃণমূল আসেননি তখন থেকে আমরা ওনার সঙ্গে আছেন, তো ওনাকে আমাদেরকে ভাবতে হবে যে এই এই ঘটনাগুলো কেন হচ্ছে, কে আমরা এতদিন পুরনো দিনের সাথী ওনার সঙ্গে আছে, ওনাকে দেখতে হবে, ওনার কাছেও আমি আবেদন করছি আপনাদের দ্বারা যে উনি এই বিষয়টা ভালোভাবে যেন দেখুক এর বিচার দেন। কিছু লোক আছে আমাদের পূর্বে কোর কমিটি মেম্বার বললেন যে কিছুদিন আগে ফরওয়ার্ড ব্লক, তারপরে বিজেপির সঙ্গে গাঠজোর, বিজেপি যখন ক্ষমতায় এলো না এখন আবার সে তৃণমূল, সেসব লোক কী করছে এখন, যারা ট্রেড ইউনিয়ন প্রকৃত, আমি জেলা সভাপতি ছিলাম 2 বছর সভাপতি পদ সামলেছি, এখন নতুন সভাপতি দল করেছেন, ঠিক আছে, তো ওরা তখনও কিন্তু আমি তাদের বিরুদ্ধে অ্যাকশান নিয়েছিলাম এবং বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছিলাম, তারা এখন ভাবছে যে সভাপতি সরে গেছে, কিছু নেতাদের যোগসাযোগ করে আমাকে বদনাম করবে, আমার বিরুদ্ধে উল্টোপাল্টা এলিগেশন দেবে, এবং এলিগেশন কী দিয়েছিল প্রথমে যে স্টেশনে নাকি পয়সা ওঠে টোটোর থেকে, কিন্তু তারপরে যখন আমরা কী করলাম যে মুক্ত বাংলাতে স্টেশনে পার্কিংয়ের আপনি মুক্ত বাংলা দেখবেন অ্যাড চলছে এবং স্টেশনে বড় বড় হোর্ডিং দেওয়া আছে যে রেলের পার্কিং, তো সেই সাবজেক্টটা এখন আর বলছে না, তখনও কিন্তু এই কথাটা আমাদেরকে বিরুদ্ধে বলার বলেছিল। তারপরে এর পরে মিটিংয়ে যেটা আমি কদিন আগে দেখলাম সেখানে বলছে কন্ট্রাক্টরদের সব সাব কন্ট্রাক্ট আমরা চালাচ্ছি, ঠিক আছে, কন্ট্রাক্টরদেরকে তাড়িয়ে দিয়েছি, তো যদি সেটাই হয় তাহলে তো অন্যান্য যারা কন্ট্রাক্টর আছে তাদের তো কোনো অভিযোগ থাকবে, সে অভিযোগ যদি করে কেউ করে থাকে সামনে নিয়ে আসুন, ঠিক আছে, তো এইগুলো শুধু আমাদের বদনাম করার জন্য, অর্থ দেখা যাবে বাস ইউনিয়নে লক্ষ লক্ষ টাকা তোলাবাজি কাজ তারাই করছে, ওটাই তার জীবিকার একমাত্র মাধ্যম, আজকে কিছু ছোটোখাটো ব্যবসা করেছে কিন্তু তার কিচ্ছু ছিল না, সে জীবিকার একটাই মাধ্যম ছিল তোলাবাজি করা, ঠিক আছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।